আজকে আমার মনটা অনেক ভালো, কারণ আজকে বাসায় আমরা সবাই আছি, আমার অফ ডে, শাওনেরও কাজ নাই, আর আওয়াইশা তো আছে, আর আমরা তিনজন মিলে আজকে প্ল্যান করেছি যে একটু বাইরে ঘুরতে বের হব, শপিং করব একসাথে। তিনজন মিলে অনেক দিন হয়েছে শপিং করি না, তেমন কোনো ইমার্জেন্সি শপিং না, বাট টুকটাক কিছু জিনিস লাগবে, লাইক আমার এয়ারপোর্ট লুক এবং আওয়াইশার এয়ারপোর্ট লুক একদমই রেডি না। লাস্টবার তো আমি অনলাইন থেকে খুবই জোস একটা ড্রেস কিনেছিলাম, বাট এইবার পাচ্ছি না কোনো জায়গায়। তো আমি ভাবলাম যে যমুনায় গিয়ে একটু খোঁজাখুঁজি করা লাগবে। আওয়াইশাকে আমি ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, আর এখন বাপ বেটির জন্য একটু নাস্তা প্রিপেয়ার করব। নাস্তা প্রিপেয়ার করে এখন খুব ইজি হয়ে গিয়েছে, খালাই যে রুটিগুলো বানিয়ে দিয়ে যায়। এই জন্য আগে আওয়াইশাকে আমি ব্রেকফাস্টের জন্য এক একদিন এক একটা আইটেম তৈরি করে দিতাম, লাইক কোনো দিন প্যানকেক, কোনো দিন রুটি পরোটা, কোনো দিন পাস্তা অর নুডলস, আবার কোনো দিন সরাসরি খিচুড়ি। বাট এখন দেখি যে মিষ্টি আইটেম যেগুলো লাইক প্যানকেক টাইপের আইটেমগুলো ও একদমই পছন্দ করে না, আর এমনি তো স্ন্যাক্স আইটেমগুলো দেখতেছি যে তেমন একটা লাইক করছে না, তাই ট্র্যাডিশনাল ওয়েতেই ট্রাই করছি ওকে বড় করে তুলতে। মাঝে মাঝে সফল হই না, কিছুই খায় না, তখন আবার সেই পুরাতন আমি খিচুড়ির মধ্যে চলে যাই। আর এখন আমি রান্নাবান্না করতেছি, দেখে আওয়াইশা খুবই বোর ফিল করতেছে, বল হাতে নিয়ে দাঁড়ায় আছে যে মার কখন কাজ শেষ হবে আর মা আমার সাথে খেলাধুলা করবে, বাট মা আগে ওকে খাওয়াবে এরপর খেলাধুলা। বাপ বেটির ব্রেকফাস্ট শেষ হয়ে যাওয়ার পরে দুইজন খেলতে চলে গিয়েছে, আর এখন মা আর আমি রান্নাবান্না করছি। আজকে একটু গরুর মাংস রান্না করব। শাওন যে কোনো অফ ডেতে একটু পছন্দ করে গরুর মাংস খেতে, ওর মানে বিফ যে কি পছন্দ। আমার আম্মুর বাসায়ও আমরা গেলে তো অনেক আইটেম রান্না করে, শাওন দেখা যায় যে সেই ধরা পাথা, যদি ইলিশ মাছ থাকে ওইটা খায়, না হলে সরাসরি গরুর মাংসের মধ্যে ডুবে যায়। গরুর মাংস রান্না করতে করতে একটু ফাস্ট ফরওয়ার্ড আমি সব কিছু বলে চলে যাই, রান্না করলাম, এরপর সবাই শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বের হয়ে যাব আজকে ঘুরু ঘুরু করতে। আর আজকে সকাল থেকে নতুন বাসায় একদমই খোঁজখবর নেওয়া হয় না যে কী অবস্থা, তাই ভাবলাম এখন একটু বাইরে যাওয়ার আগে দেখে যাই কী অবস্থা। অ্যান্ড সত্যি কথা বলতে কোনো কাজই আগায় নাই, তারা বলতেছে তাদের নাকি বোর্ড শেষ, আগামীকাল মালামাল পাঠাবে তাদের মালিক, এরপরে তারা আবার কাজ শুরু করবে। সো এ পর্যন্ত অপেক্ষাই করতে হবে, আওয়াইশাকে এখানে আনি না, কারণ এখানে অনেক ধুলাবালির কাজ হয়, প্রবলেম হয়ে যাবে। বাট এখন যেহেতু বাইরে বের হয়েছি, একটু ঘুরে দেখলো তার নিজের বাসা কেমন হতে চাচ্ছে। আওয়াইশাকে এই ড্রেসটা আমি অনেক শখ করে কিনে পরাতাম, বাট তখন গায়ে লাগতো না, এখন সে বড় হয়েছে এখন গায়ে লাগে, কারণ এটা এক বছর সাইজের, আর আওয়াইশার বয়স হচ্ছে 2 বছর, হয়েই যাবে এক মাস পরে আর 2 বছর। মাশাআল্লাহ আমার মেয়েটাকে এত সুন্দর লাগতেছে, বাট দেখতে যতটা সে ইনোসেন্ট, আসলে কিন্তু সে এত ইনোসেন্ট না। দেখেন গাড়ির মধ্যে যেতে যেতে আমার লিপস্টিক পুরো উড়ায় ফেলছে, এমন মাখামাখি করছে, সারা মুখে মেখে ফেলছিল, পর মুখটা কোনোরকম মুছছি, বাট লিপস্টিক তো আমি আর আনি নাই। সো এমন অবস্থায় এখন ঘোরাঘুরি করতে হবে, কিছু করার নাই। সবার প্রথমে আওয়াইশার এয়ারপোর্ট লুকের জন্য আমি ড্রেস খুঁজতেছি। প্লেনের জন্য আমি চাচ্ছি আওয়াইশাকে যাতে একটু ফুল হাতা কাপড় চোপড় পরাতে পারি। এখন ফুল হাতা কাপড় ভাবলে আমরা ভাবি উইন্টার বেস যে কাপড়গুলো থাকে একটু গরম গরম, সেগুলো এখন এতটাও শীত পড়বে না, আর আওয়াইশার সবসময় এসিতেই থাকার অভ্যাস, তাই ওই টাইপের পছন্দ মতো কোনো ড্রেস পাচ্ছি না, কটনের বাট ফুল হাতা একটু স্টাইলিশ। এই জন্যই কোজি ক্লাবে আসা, কারণ কোজি ক্লাবের ড্রেসগুলো একটু ইউনিক হয়, সবগুলোই ওদের নিজেদের ডিজাইন করা, কিন্তু যতটা ইউনিকই হোক না কেন প্রাইস অনেক বেশি, মন মতো পাচ্ছিলাম না, অনেক ঘোরাঘুরি করতেছিলাম। আমি যেটাই দেখাই শাওন বলে যে ধুর এগুলো কি, এগুলি কাপড়ের কোয়ালিটি ভালো না, আর তুমি যেমন চাচ্ছো অমন তো না, কারণ আমার তো আওয়াইশার জন্য যা দেখি তাই কিনতে মন চায়। কিন্তু অলরেডি ওর অনেক ড্রেস কেনা হয়েছে, তাই আমি শুধু যে একটা কিনবো ভেবেছিলাম ওই রকমই খুঁজতেছি, এই যে এই ড্রেসটা যদি একটু ফুল হাতা হতো ভালো হতো, এরপরে এইটা পেলাম, এটা আমার মন মতো একদম ফুল হাতা, এবং পায়জামাও একদম পা পর্যন্ত প্লাস কটনে, আর শাওনের কাছেও খুবই ইউনিক লেগেছে, ওর অনেক পছন্দ হয়েছে, তাই শাওন বলো যে এইটা আমি নিব, এটা তুমি আওয়াইশাকে ট্রায়াল করো, তাই আমি ওই ড্রেসটাই নিলাম। বাকি আরও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কী পাওয়া যায়। তো ওই ড্রেসটা পরার পরে আওয়াইশার এত পছন্দ হয়েছে, আওয়াইশা অনেক খুশি হয়ে গেছে, তাই ওই ড্রেসটা আমরা নিয়ে নিলাম, আর ওকে এখান থেকে 2টা চকলেট দিল, এই চকলেট পেয়ে তো ও ড্রেস কেনার চেয়েও মহা খুশি। এখন ওই চকলেট হাতে নেবে নাকি ওর এই শপিং ব্যাগ হাতে নেবে, এটা হচ্ছে মহা কনফিউশন, বুঝতে পারতেছে না, কারণ 2টা হাতে তো আটকানো, পরে কোনো রকম একটু একটা হাতে জায়গা করে শপিং ব্যাগটা নিয়ে একদম ঝুলু ঝুলু করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, মাশাআল্লাহ এত কিউট লাগতেছিল।
কোজি ক্লাব থেকে বের হয়ে আমাদের চোখের সামনে পড়ে গেল এই আইসক্রিম। আইসক্রিম দেখে তো বাটার স্কচ আইসক্রিম খেতেই হবে, এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমরা যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা এই দুই জায়গায় গেলে বাটার স্কচ আইসক্রিম খাবই। সো আইসক্রিমটা খেতে খেতে এখন চলে গেলাম আমার জন্য কেনাকাটা করতে, এবং অলওয়েজ আমার ফার্স্ট চয়েস থাকে আরং। যেহেতু এয়ারপোর্টে পড়বো তাই আমি একটু শর্ট টাইপের ওয়েস্টার্ন টাইপের ড্রেস খুঁজতেছিলাম, আরঙের তাগাতে ভালো ভালো পাওয়া যায়, বাট ওই টাইমে একদমই কালেকশন বাজে ছিল আর এই ড্রেসটা জাস্ট পরেছিলাম কিছু না পেয়ে। বা শাওন বলে এটা তুমি কি পরতেছো, যাবিতেছো তাই কিনবা, রাখো তুমি। সো রেখে দিলাম, ওইটা আর নিলাম না। আর আওয়াইশার জন্য যে নিব একদম জঘন্য। সো আরং থেকে আমরা কিছুই নেই নেই। নিচে যমুনা ফিউচার পার্কে বাচ্চাদের জন্য একটা কিড জোন ছিল, শাওন চাচ্ছিল আওয়াইশাকে কোনো একটা রাইডে চড়াতে, বাট আমি ওকে একদম টেনে নিয়ে আসছি যে এখন হ্যান্ড ফুট মাউথ ডিজিজ খুবই কমন, সব বাচ্চাদের হচ্ছে, কোনোভাবেই ওকে কোনো রাইডে বসানো যাবে না। সো আমরা সরাসরি চলে গেলাম আরেকটা শোরুমে যেটার নাম হচ্ছে কিউরিয়াস। তো ওইখানকার কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে, বাট ওই তো পরার পরে কোনোটাই তেমন একটা ভালো লাগতেছিল না, এটা একটু ভালো লেগেছে। শাওনেরও এটা খুব পছন্দ হয়েছে, বাট এইটাতে ওড়না নেওয়া যাবে না, আলাদা শ্রাগের মতো এবং শ্রাগটা মাঝে মাঝে সরে যায়। সো খুবই আনকমফোর্টেবল লাগছিলো আমার। পরে এই ড্রেসটা একটু শর্টও আছে আবার এয়ারপোর্টে পরার মতো, সো এটা আমার কাছে ভালোই লেগেছে। বাট আই বট দিস ড্রেস বিকজ দিস ড্রেস টোল মাই হার্ট। আমি শপিং করতে করতে আবার দেখলাম যে শাওন এখান থেকে জুতাও কিনেছে, বাট সেটার ভিডিও আমি করি নাই কারণ শাওনের সেই সেম দুই ফিতাওয়ালা জুতা, যেটা দেখে আপনারা এবারও বলবেন যে ভাইয়া কি এক জুতাই বারবার পড়তেছে। তাই আমরা আবার একটু আওয়াইশার জন্য ইয়েলো কিডসে ঢুকলাম। এখানকার কালেকশনও মানে কি বলবো, আসলে এগুলো বলা উচিত না, বাট রাস্তার ফুটপাথ থেকে মনে হয় এনে ঝুলাই রাখছে এখানে, মানে কি এগুলো, কোনো কিছুই ছিল না। আমার এই জন্য আসলে যমুনাতে শপিং করতেও তেমন একটা ভালো লাগে না, আমি কেন জানি যমুনাতে আসলে কখনো কিছুই কেনার পাই না, আমার জন্য অনলাইনই ভালো সত্যি কথা। আর শুধু আরং আর আরংও যমুনার আরংটা ভালো না, আমি কিনি হয় গুলশান ব্রাঞ্চ থেকে অথবা মাঝে মাঝে উত্তরা ব্রাঞ্চ থেকে, আর কিনি হচ্ছে বসুন্ধরা ব্রাঞ্চ থেকে। অনেক ক্ষুধা লেগে গেছে, বাজে 7:30টার উপরে, 7:45 মতো, ক্ষুধায় এক একজনের চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এখন যমুনার যে মানে দোকানগুলো ফুড কর্নারের সেগুলো দেখে এত নিরিবিলি চলেই না, এই দোকানটায় দেখলাম যে বসার জায়গা নেই এত ভিড়। আমরা ভাবলাম কি ব্যাপার, এখানকার খাবার এমন কি এখানে এত ভিড় আর অন্য কোনো দোকান চলে না। সো আমরা ছোলে ভাটুরে আর এই সেট মেনুটা অর্ডার করলাম, সাথে দুইটা স্মুদি অর্ডার করেছিলাম, আর খাবার আসলেই অনেক মজা ছিল এই জন্য এখানে এত ভিড়। সো এটাই ছিল আমাদের ছোট্ট খাটো একটা শপিং ডে। আমরা খুবই অল্প কিছু জিনিস কিনেছি, বাট পুরাটা দিন আমরা শপিং করতে করতে কাটিয়ে ফেলেছি। আর আজকের ভিডিও এখানেই শেষ, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।